ঠিক আছে বাট দাম দর যাই হবে নাম ট্রান্সফার ফ্রি এই ঈদের উপলক্ষে কোয়ালিটি দেখে দাম দিবেন গাড়ির দাম শুনে ভয় করবেন না পরে গাড়ি চলে আসলাম একেবারে লেজেন্ড টাইপের গাড়ি মহিন্দ্রা স্কর্পিও গাড়ি গাড়ি S4 প্লাস আছে S4 প্লাস মানে S5 এবং গাড়ি ওয়ান টেবিলে বসলে কিছু হয়ে যাবে ভেতর কন্ডিশনটা ভালো করে দেখেন একদম ক্লিন আছে গাড়ির টায়ার থেকে শুরু করে একদম সব ক্লিন গাড়ি পরে গাড়িটি আবার চলে আসলাম মহিন্দ্রা বুলোরো আবার বুলোরো প্লাস এর পরে গাড়ি আবার সেই বুলোরো বুলোরো প্যাসেঞ্জার গাড়ি এটা হচ্ছে 2020 গাড়ি সুইফট ডিজায়ার মারুতি সুজুকি আর্টিকা নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের জন্য পুরনো গাড়ির নতুন কালেকশন নিয়ে আবার আপনাদের জন্য হাজির হয়েছি আপনাদের চেনা পরিচিত সেকেন্ড হ্যান্ড কার ডিলার মালদা কার বাজারে আর আপনারা জানেন যে মালদা কার বাজার মানেই হচ্ছে বুলোরের খাদান বুলোরো আপনি কোথাও পান না পান আপনি মালদা কার বাজারে কিন্তু অবশ্যই বুলোরো গাড়ি সবসময় সন্ধান পাবেন তাই আমরা আজকে দেখে নেব যে সমস্ত কালেকশন আজকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বুলোরো হিউজ কালেকশন রয়েছে তাই যে সমস্ত কালেকশন রয়েছে সেই সমস্ত কালেকশন কেমন রয়েছে কেমন মডেল রয়েছে এই সমস্ত তথ্য আমরা জেনে নেব নাসিরুলদের কাছে তাই আমরা ডেকে নিব দাদাকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা পেয়ে গেছি দাদাকে নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি দাদা তো আজকে কি কি কালেকশন রয়েছে দাদা আজকে আমার কাছে কালেকশন আছে সব থেকে বেশি বুলোরোর কালেকশন আর এখানে বুলোরোই বেশি থাকে কারণ অনেকেই জানে যে মালদা কার বাজার মানেই হচ্ছে মানে বুলোরোর গাড়ি বুলোরোর পাক আর না পাক মালদা কার বাজারে কিন্তু অবশ্যই পাক মালদা কার বাজার মানে বুলোরোর খাদান এটা মানে অনেকে কমেন্ট করে যে দাদা আপনার কাছে গাড়িটার দাম বেশি কিন্তু আমি আপনাদেরকে বলি এই উদ্দেশ্যে যে আপনারা গাড়ি নেবেন কিন্তু সবসময় কম দামে গাড়ি খুঁজছেন কিন্তু কম দামে গাড়ি খুঁজতে গেলে কিন্তু কমের মতনই পাবেন তার মধ্যে আপনি কোয়ালিটি পাবেন না তা আমরা সে ব্যাপারে একটু দাদার কাছ থেকে কিছু শুনে নিচ্ছি আমরা আমার কাছে দাম বেশি যদি বলে তো গাড়িও থাকে গাড়ির মতোই ঠিক আছে কিন্তু আর ওই কম দামি গাড়ি খুঁজলে ওই নিয়ে যে 1 লাখ খরচা করতে 50,000 খরচা করতে হবে আর 5 টাকা খরচা করতে হবে না এরকম গাড়ি নিলে নিউ অ্যান্ড ক্লিন গাড়ি ফ্রেশ গাড়ি একদম আজকে দেখাবো গাড়িগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর একদম ভালো কন্ডিশনে গাড়ি গাড়ি দেখবেন তারপর কথা বলেন এসে প্রয়োজন করলে গাড়ি চালিয়ে দেখে নেবেন চলুন আমরা দাদার কাছ থেকে শুরু করছি তো প্রথমে কি মডেল আছে দাদা এটা আছে 9 সিটার 2018 গাড়ি 9 সিটার 2018 গাড়ি 9 সিটার বুলোরো প্লাস আচ্ছা গাড়িটা আমরা চতুর্দিক থেকে ঘুরে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন গাড়িটাকে টায়ার থেকে শুরু করে তার সাথে গাড়ির কালারটাও দেখেন একদম অরিজিনাল সব অরিজিনাল পেইন্টের গাড়ি একের অরিজিনাল পেইন্টের গাড়ি গাড়ি বয়স হয়েছে কিন্তু গাড়ি সেই হিসাবে কিন্তু মনে হচ্ছে নিউ কোয়ালিটির গাড়ি রয়েছে একেবারে আর যা রয়েছে একের অরিজিনাল হয়েছে হেডল্যাম্পগুলো দেখে বুঝতে পারছেন একটু পুরনো হয়েছে কিন্তু অরিজিনাল অরিজিনাল আছে নাকি সব অরিজিনাল সব অরিজিনাল কোম্পানির হচ্ছে তো চলুন এটার দাম সংক্রান্ত ব্যাপারে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি এটার দাম রাখা আছে 7,35,000 আচ্ছা 7,35,000 টাকা এবার পার্টি আসুক দেখুক পছন্দ হলেই কম বেশি হয়ে যাবে ঠিক আছে এবার দাম দর যাই হবে নাম ট্রান্সফার ফ্রি এই ঈদের উপলক্ষে আচ্ছা ঈদের উপলক্ষে দাম দর যেটা কমপ্লিট হয়ে যাবে তার সাথে নাম ট্রান্সফারটা আপনি করে দেবেন একদম নাম ট্রান্সফার ফ্রি ভালো কথা আপনারা গাড়ির দাম দর করবেন গাড়ি আগে দেখবেন চালিয়ে পছন্দ হলে দাম দর যদি হয় তার সাথে আপনাদেরকে শেষে বলা মানে দাদা এখান থেকে নাম ট্রান্সফার যেটা রেজিস্ট্রেশন ফি লাগে সেটা আপনাকে দিতে হবে না সেটা এখান থেকে করে দেওয়া চলুন এরপরে কী গাড়ি আছে এবার সেটা দেখে নেব আচ্ছা এরপরে গাড়ি আবার সেই বুলোরো বুলোরো প্যাসেঞ্জার গাড়ি ভালো করে দেখে নিন গাড়িটাকে এটা হচ্ছে 2018 সালের গাড়ি সেম বয়সের সেম সালের গাড়ি আচ্ছা ঠিক আছে এটাও 7,35,000 দাম আছে 7,35,000 একদম হ্যাঁ আচ্ছা এটা লোন কত হতে পারে লোন হয়ে যাবে 5.5 লাখ যদি আইটি ফাইল থাকে 6 লাখ টাকা লোন হবে আচ্ছা ঠিক আছে কালারটা একবারে দাম একদম অরিজিনাল পেইন্টের গাড়ি অরিজিনাল কালার গাড়িতে 5 টাকা খরচা নাই আচ্ছা আসবে তেল ভরবে চলে যাবে 1 পয়সা খরচা নাই আচ্ছা ঠিক আছে প্রয়োজন পড়লে আপনি যদি মনে করেন যে ভালো একটা মিস্ত্রি কিংবা ড্রাইভার নিয়ে আসতে পারেন সেটা আমরা দাদার কাছ থেকে শুনেছি ঠিক হ্যাঁ ও ড্রাইভার নিয়েও দেখতে পারে মিস্ত্রি নিয়ে এসেও দেখে নিতে পারে একদম গ্যারেন্টি দিয়ে গাড়ি দেওয়া হয় নিয়ে ঠিক আছে আগে দেখে নেবেন তারপরে হয়তো আপনারা সেটা বিচার করবেন যে গাড়ির দাম কেমন থাকা উচিত চলুন এরপরে কী গাড়ি আছে সেটা এবার দেখে আমি যে দামে দেবো মার্কেটে কেউ দেবে না এবং সবথেকে বড় জিনিস যে মালদা কার বাজার মানে হচ্ছে একটা ভালো কোয়ালিটি গাড়ি পাওয়া যায় এটা সবাই জানে তো পরে গাড়িটি কি রয়েছে সেটা এবার দেখে নেব এটা হচ্ছে 2019 এর গাড়ি আচ্ছা ঠিক আছে হ্যাঁ 19 এর গাড়ি হ্যাঁ 9 সিটার বুলোরো প্লাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটার দাম পড়বে 7,65,000 7,65,000 দাম পড়বে আচ্ছা এটা 2019 এর মডেল 2019 এর গাড়ি এবার দাম দর যাই হোক নাম ট্রান্সফার এই ঈদের উপলক্ষে ফ্রি আচ্ছা
বেশ ভালো কন্ডিশন রয়েছে, একদম কালার একদম অরিজিনাল রয়েছে, এবং টায়ার কন্ডিশন গুলো বেশ ভালো রয়েছে, খুবই ভালো রয়েছে টায়ার কন্ডিশন গুলো। টায়ার থেকে শুরু করে সব ওকে কন্ডিশন। তো চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে গাড়িটি আবার চলে আসলাম মাহিন্দ্রা বুলোরো, আবার বুলোরো প্লাস, আবার এটা 2019 এর, আবার 2019 সিটার বুলোরো প্লাস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও দাম পড়বে 7,65,000। আচ্ছা এবার গাড়ি দেখুক আসুক কাস্টমার, পছন্দ হলেই করে দেবো। গাড়িটা চতুর্দিক থেকে ভালো করে ঘুরে দেখে নিন আপনারা, গাড়ির কোয়ালিটি দারুণ রয়েছে, একের খুব সুন্দর রয়েছে, কালার একেবারে অরিজিনাল রয়েছে, এবং গাড়িটা বেশ সুন্দর করে সাজানোও রয়েছে, মডিফাইয়ের মতো করা রয়েছে গাড়িটিকে। এবং গাড়িগুলো আপনাদেরকে অবশ্যই বলছি যে গাড়িগুলো কিন্তু আপনাদের দেখে অবশ্যই পছন্দ হবে, কারণ গাড়িগুলো খুবই ভালো রয়েছে এবং খুব সুন্দর রয়েছে। আশা করি গাড়ি যে কন্ডিশনে আছে কাস্টমার দেখে ঘুরে যাবে না, আচ্ছা গাড়ি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, গাড়ি একদম নিউ ক্লিন গাড়ি। আচ্ছা এটা কত মডেল আর দাম আরেকবার বলুন? এটা 2019 এর, এটাও 2019 এর গাড়ি, 7,65,000 দাম আছে। এবার আসুক অন টেবিলে কিছু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলুন পরে গাড়িটি এবার দেখে নেব। আর আপনারা ভালো করেন জানেন যে বুলোরো প্লাস যেহেতু কোম্পানি বন্ধ করে দিয়েছে, তার জন্য একটা মার্কেটে হেভি ডিমান্ড রয়েছে এই গাড়ি, কোম্পানিতে যেহেতু পাওয়া যাচ্ছে না, আপনাকে যদি নতুন গাড়ি নিতে হয় তাহলে আপনাকে 7-সিটারের গাড়ি যেতে হবে নাকি দাদা? এবং পুরোনো গাড়ি যদি 7-সিটারের সেরকম মার্কেটে মানে ভ্যালু সেরকম 7-সিটারের কোনো ভ্যালু নাই, ভ্যালু নাই, 9-সিটার 9-সিটার আর নিতে গেলে আপনাকে 9-সিটার গাড়ি নিতে হবে। চলুন এরপরে কী গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে গাড়ি চলে আসলাম, পরে গাড়ি একটু প্রাইভেট কারে চলে আসলাম, ছোটোখাটো ফ্যামিলির জন্য, হয়তো শৌখিন মানুষ আছেন আপনি, শৌখিন ব্যক্তি আছেন তাদের জন্য এই গাড়িটি বিশেষ করে। তো শুনে নিচ্ছি আমরা তাদের কাছ থেকে, গাড়ির কোয়ালিটিটা একেবারে দারুণ কোয়ালিটি রয়েছে, প্রাইভেট কার এমনিতেই মানে সকলেই দেখে যে কালারটা বিশেষ করে দেখে, কালার একেবারে খুব সুন্দর আছে, একদম অরিজিনাল পেইন্টের গাড়ি, কোনো স্ক্র্যাচ নেই গাড়িতে, গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, গাড়ি নিউ অ্যাপ ক্লিন গাড়ি। ভেতরের কন্ডিশনটাও দেখে নেন ভালো করে, যেহেতু প্রাইভেট কার ভেতরের কন্ডিশনটা দেখা প্রয়োজন, বেশ ভালো রয়েছে ভেতর সিট কোয়ালিটি যেটা রয়েছে, লেদার টাইপের কভার দেওয়া রয়েছে, দেখতে পেলেন গাড়িটি। চলুন এই গাড়ি সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এটা হচ্ছে 2020 গাড়ি, সুইফট ডিজায়ার। আচ্ছা ঠিক আছে, নিউ সেফ, হ্যাঁ এটার দাম আছে 6,35,000। 6,35,000, এবার অন টেবিলে হয়ে যাবে। আচ্ছা অন টেবিলে আসতে গেলে কিছু একটা করে দিবেন, তার সাথে তার সঙ্গে নাম ট্রান্সফার, ঈদের উপলক্ষে নাম ট্রান্সফার ফ্রি, ঈদের দামদার যাই হোক নাম ট্রান্সফার ফ্রি, দামদার সঙ্গে নাম ট্রান্সফারে কোনো ই নাই, মালিককে কোনো পয়সা দিতে হবে না, একদম নাম ট্রান্সফার করে দিয়ে যাবে। এবার সেটা দেখে নেব আসুন। পরে গাড়ি অত্যন্ত জনপ্রিয় গাড়ি, মারুতি সুজুকি আর্টিকা, বিশেষ করে আপনি নিজের ফ্যামিলির জন্য ইউজ করতে পারেন, এবং এখনকার সময়ে মানে স্কর্পিওকে টপকে গেছে এই গাড়িটি, বিশেষ করে বিয়ে বাড়ির জন্য। তো আর্টিকা এই গাড়িটি সম্বন্ধে একটু দাদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। এটা আর্টিকা, এটাও 2020 গাড়ি। আচ্ছা ঠিক আছে, একদম গাড়ি নিউ আর ক্লিন ফ্রেশ গাড়ি আছে, গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, ঠিক আছে নতুনই হয়ে আছে, একদম ব্র্যান্ড নিউ গাড়ি, নতুন হয়ে আছে। একটা নতুন গাড়ি নিতে গেলে এখন কত দাম পড়বে মোটামুটি আর্টিকা? এখন নতুন গাড়ি নিলে মোটামুটি আর্টিকা 10-এর উপরে দাম আছে, 10-এর উপরে দাম আছে, ঠিক আছে। কত দিতে হবে আপনাকে? এটা আমি কাস্টমারের কাছে দাম ধরবো 8,00,000। আচ্ছা 50,000 টাকা দাম রেখেছি। আচ্ছা এবার আসলে অন টেবিলে হয়ে যাবে। কত মডেল এটা? 2020 গাড়ি, কারেন্ট গাড়ি, একদম কারেন্ট গাড়ি, একটা নতুন গাড়ি থেকে নামা, মার্কেটে 9,00,000-9,50,000 বেচছে, আমরা 8,50,000 দাম রেখেছি, 8,10,000-20,000 ভিতরে করে দেবো, আরও অন টেবিলে বসলে কিছু করে দেবো। এবং আর্টিকা গাড়ি একটু শৌখিন, খুব মানে খুব ভালো গাড়ি। তো গাড়িটি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, গাড়িটি দেখে বুঝতে পারবেন, এই যে বনেটের যে সামনের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে কোনো স্ক্র্যাচ নেই, কোনো টাচ নেই গাড়িতে। আর বিশেষ করে এই গাড়িতে একেবারে মানে বিয়ে বাড়িতে ধরেন কি যে কোনো অনুষ্ঠানের জন্য এইসব গাড়ি এখন বিশেষ মানে এখন কেউ টোকিয়েছে, একদম ভাড়া মারার জন্য, বিয়ের জন্য এগুলো গাড়ি একদম বেটার, আর ভালো একটা ডিমান্ড পড়ে আছে মার্কেটে, ভিআইপি টাইপের গাড়ি, তো ভিআইপি টাইপের বিয়ের জন্য প্রচুর চাহিদা এই গাড়ি। চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব আসুন। পরে গাড়ি চলে আসলাম, একেবারে লেজেন্ড টাইপের গাড়ি, মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি। এই গাড়ির ব্যাপারে তো কিছু বলতেই হবে না, যে গাড়িটি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গাড়ির কালার একেবারে A1 কালার রয়েছে, আর একেবারে আনকমন কালার রয়েছে। দাদার কাছ থেকে আমরা এই গাড়ির ব্যাপারে কিছু কথা শুনে নিচ্ছি, যে গাড়ির কালারটা রয়েছে দাদা একেবারে আনকমন কালার, একদম অরিজিনাল পেইন্টের গাড়ি, অরিজিনাল পেইন্টের গাড়ি, অফিসারের গাড়ি ছিল, ঠিক আছে একদম অরিজিনাল পেইন্টের গাড়ি, অফিসারের গাড়ি, গাড়িও বেশি চলা নাই, একদম নিউ ক্লিন গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, গাড়ি S4 প্লাস আছে, S4 প্লাস মানে S5। আচ্ছা সেম গাড়ি, হ্যাঁ মার্কেটে বিক্রি হচ্ছে 10,00,000-12,00,000, আমার এই গাড়ির দাম রাখা আছে 9,30,000 টাকা। আচ্ছা 9,30,000 টাকা, হ্যাঁ। এবং
এবার ওয়ান টেবিলে বসলে কিছু হয়ে যাবে, ভেতর কন্ডিশনটা ভালো করে দেখে নেন, একদম ক্লিন আছে গাড়ি, টায়ার থেকে শুরু করে একদম সব ক্লিন গাড়ি। এই কালার কিন্তু বর্তমানে কিন্তু মানে এই কালার নেই, একেবারে আনকমন টাই, এই কালারটা একেবারে দেখাই যায় না। সাধারণত হোয়াইট কালার কিংবা ব্ল্যাক কালারই আমরা দেখতে পাই স্কর্পিও, কিন্তু এটা একটা আলাদা কালার রয়েছে। এবং তার সাথে আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্কর্পিওর টায়ার যে দেখতে পাচ্ছেন, টায়ারটাও কিন্তু একেবারে ভালো কন্ডিশনে রয়েছে, সেম কন্ডিশনে সবটা টায়ার পেয়ে যাবেন আপনারা। আর কালার পুরনো হতে পারে, কিন্তু কালার দেখে বুঝতে পারছেন যে গাড়িতে কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই, কোনো টাচ নেই গাড়িতে। চলুন আমরা দাদার কাছ থেকে এই গাড়িটি কত মডেল এবং কী দাম আছে সেটা আমরা শুনে নেব। 2017 গাড়ি S4 প্লাস, আচ্ছা ঠিক আছে, S4 প্লাস মানে S5 গাড়ি, মার্কেটে সব বিক্রি করছে 10 লাখ 11 লাখ 12 লাখে বিক্রি করছে, আমি অত দাম নেব না, ঠিক আছে, আমরা অত কাস্টমারকে চেপে দাম নেই না, যেটা আমাদের কিছু কম বেশি হলে দিয়ে দিই, ঠিক আছে। আসো ওয়ান টেবিলে বসলে 9.5 লাখ দাম রাখা আছে, ওয়ান টেবিলে বসলে অনেক কম করে দেবো। কাস্টমারকে আপনারা আসেন, গাড়ি দেখেন, গাড়ির কোয়ালিটি দেখেন, কোয়ালিটির ওপরে দাম দেবেন, ঠিক আছে, কোয়ালিটি দেখে দাম দেবেন, গাড়ির দাম শুনে ভয় করবেন না, আসেন গাড়ি দেখেন, দাম শুনে তারপরে কোয়ালিটি দেখে দাম দেবেন। পরে গাড়ি চলে আসলাম মাহিন্দ্রা বোলেরো পিকআপ, পিকআপ মানে হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। তো গাড়ির কন্ডিশনটা দেখে নিন, তারপর আমরা দাদার কাছ থেকে শুনে নেব। তো গাড়ির কন্ডিশন দেখে বুঝতে পারছেন একেবারে A1 কন্ডিশন রয়েছে, খুব সাজানো গোছানো রয়েছে স্টিকার দিয়ে বেশ সুন্দর করে, এবং ডালাটা খুব ভালো রয়েছে, ভেতরে লোহার ডালা পেয়েছেন এবং খুব ভালো কন্ডিশনে রয়েছে সেটিও। দেখতেই পেলেন আপনার গাড়িটি, গাড়িটির দাম এবং মডেল আমরা শুনে নিচ্ছি। এই গাড়িটা হচ্ছে 2020 গাড়ি, দাম রাখা হয়েছে 6,40,000। আচ্ছা, পার্টি আসবে দেখবে, তারপরে কম বেশি একটা দাম যে কোনো একটা হবে, এই বলে দাম আমরা রাখলাম। ভালো কথা শুনতে পেলেন আপনারা, যে সমস্ত গাড়ি আপনারা এখানে দেখতে পেলেন প্রত্যেকটা গাড়ি ভালো, আমরা দাদার কাছে শুনে নিচ্ছি। যদি আপনারা গাড়ি নিতে চান তাহলে যোগাযোগ কী করে করবেন, আর কী করে এখান থেকে আসবেন, আর কী কী সুবিধা পাবেন? এখানে আসলে যদি শিলিগুড়ি থেকে আসে, মঙ্গলবাড়ি নামবে বা মালদা ঝলঝলিয়া স্টেশন, ওখানে নামলে টোটোতে করে আসতে পারবে, যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। এদিক দিয়ে যদি বাই রোড আসে, তোমার হচ্ছে বাইপাস দিয়ে একদম সাহাপুর হয়ে রায়পুর, ঠিক আছে, আর এদিক দিয়ে পাকুয়া নালা হয়ে আসলে তো এদিকে বাড়ির কাছে, এগুলো অসুবিধা নাই। এদিকে বহরমপুর কলকাতা থেকে আসছে যারা, ওরা আসছে এটা দিয়ে বাইপাস দিয়ে ঢুকে যাচ্ছে, মালদা ঢোকার আগে বাইপাস, বাইপাস দিয়ে সাহাপুর, সাহাপুর হয়ে রায়পুর, ঠিক আছে, বাইপাসের পাশেই। আচ্ছা, আর তার সাথে যে সমস্ত ধরে নিয়ে একটা গাড়ি নিতে গেলে লোন, তারপর নাম ট্রান্সফার, এসব কিছু ব্যাপার থাকে? লোন নাম ট্রান্সফারের দিয়ে কোনো অসুবিধা নাই, আমরা সব করে দিব, কোনো অসুবিধা নাই। পার্টি যদি বলে আমরা করাবো, পার্টি করাতে পারে। এবার পার্টি যদি মনে করে আমি বাড়িতে থাকবো, বাড়ি থেকে বসে নাম ট্রান্সফার হবে, কোনো অসুবিধা নাই, নাম ট্রান্সফার একদম, কোনো আসতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব ব্যবস্থা আমাদের আছে। যদি আসে এবার হচ্ছে গাড়ি যদি নাই তো নাম ট্রান্সফার, এই ঈদের উপলক্ষে নাম ট্রান্সফার ফ্রি আছে, ঈদের মধ্যে গাড়ি, হ্যাঁ ঈদের ভিতরে নিলে নাম ট্রান্সফার ফ্রি আছে। তো ভালো কথা, আপনারা আসুন, গাড়ি দেখুন আগে, গাড়ি চালিয়ে দেখুন, প্রয়োজন পড়লে মিস্ত্রি এবং ভালো ড্রাইভার নিয়ে আসবেন, গাড়ি চালিয়ে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও এরকম কালেকশান নিয়ে আসতে থাকবো আপনাদের জন্য। জয় হিন্দ, জয় ভারত।